নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কেক বানানো। কিন্তু এটাতে ডিম দুধ কিছু পড়বে না, শুধু জল দিয়ে কেকটা হবে। তার জন্য আমার লাগবে এই মেজারিং কাপের 2 কাপ ময়দা, 1/2 কাপ চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, জল আর এসেন্স। এই কয়টা জিনিস দিয়ে আমি বানাবো কেক। আমি জল নিয়েছি 100 ml-এর একটু সামান্য উপরে, এতটাই জল লাগবে। এখন আমি এই জলটাতে চিনিটা দিয়ে দিব। চিনিটা হালকা গুলিয়ে নিব এখানে। এটা ঠান্ডা জল, গরম জল না। কিন্তু আমি কোনো কিছু মিক্স করিনি চিনি ছাড়া, শুধু প্লেন জল আর চিনি। আর এই পরিমাণে লাগবে আমার কেক জেল। এখন এটাকে আমি বিট করব। দেখুন, মনে হচ্ছে না ডিমের হোয়াইট অংশটা আমি করেছি, কিন্তু এখানে ডিমের একটা অংশও নেই, শুধু কেক জেল দিয়ে চিনি আর জল দিয়ে এটা ফর্মিং করতে হবে। সোডা, খাওয়া সোডা, বেকিং পাউডার, আর অয়েল। এখন আমি এটা দিয়ে দিব। দেখুন, একদম মনে হচ্ছে ডিমের হোয়াইট অংশটা ফোমিং করা হয়েছে। ভালো করে মিক্স করে দিয়ে কোনো লাম্পস না থাকে। আমি এখন এসেন্স মিলাচ্ছি। আমি পাইনঅ্যাপেল এসেন্স দিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন। কেক টিনটাকে আমি গ্রিস করে নিয়েছি। দেখুন, গ্রিস করে একটা পেপার দিয়ে দিয়েছি নিচে। আপনি যে কোনো পেপার দিতে পারেন, ভালো হোয়াইট পেপার, কিন্তু ভালো ভালো দেখে দিবেন। এর আগে বলে নিই, কেক বানানো আরম্ভ করার আগে আমি বলে নিই, আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগছে। আমি আগেই দেখিয়েছি টিনটাকে আমি যে তেল মেখে রেখেছিলাম, এখন আমি বাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি সম্পূর্ণটা ঢেলে নিয়েছি। এখন এটা আমি চুলায় বানাবো, সেই জন্য চুলাতে দিব। আমি চুলাতে করেছি, স্টিলের একটা সসপ্যান নিয়েছি, তাতে অল্প জল দিয়েছি। আমি জলটা গরম হয়ে গেছে, এখন আমি এটাতে একটা বাটি দিয়ে তারপরে কেকের মোল্ডটা দিব। স্টিমটা কমিয়ে দিব, একদম লো স্টিমে হবে। আমি কোনো ওভেন ইউজ করছি না, কারণ সবার ওভেন হয় না, থাকে না, তাই আমি চুলাতে দেখাচ্ছি আজকে। আমি বসিয়ে দিয়েছি, এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আমি 40 মিনিট ওয়েট করব, তারপরে একবার চেক করে নিব, তারপরে দেখব কেকটা হয়েছে না। যদি আমার না হয়ে থাকে তো আবার রিপিট করব এটাকে। আমি আবার অন গ্যাসেই থাকবে যে পর্যন্ত না হয়। আমি একবার চেক করে দেখছি হয়েছে কি নেই। দেখুন, হয়ে গেছে আমার কেক। এখন এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিব আর নামাবো। কেকটা আমার হয়ে গেছে, এখন আমি কুলিং র্যাকে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। আপনারা দেখেছেন, আপনাদের সামনেই বানিয়েছি আমি। এখানে আমি কোনো ডিম বা দুধ ব্যবহার করিনি, শুধু জল দিয়ে চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার আর ময়দা দিয়ে বানিয়েছি। আর ওভেনে করিনি, চুলায় করেছি, কারণ সবার কাছে ওভেন নাও থাকতে পারে, তাই আমি চুলায় বানিয়েছি। আপনারাও পারবেন বাড়িতে, ট্রাই করলে একটু সব পারা যাবে, একটু চেষ্টা করে দেখবেন, চুলাতে ভালো কেক হবে। আর আমাদের চ্যানেলটাকে
প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এটাকে কেটে দেখাবো আপনাদের কেমন হয়েছে। দেখুন আমি এটা বের করছি, দেখুন একদম সফট হয়েছে। আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা খুব সফট হয়েছে। দেখুন কেউ বুঝতে পারবে না এটা ডিম দুধ ছাড়া শুধু জল দিয়ে বানানো। দেখুন আপনাদের হেল্প না পেলে আমরা নতুন ভিডিও আপলোড করতে পারবো না, এগোতে পারবো না, তাই আপনাদের হেল্পের খুব প্রয়োজন আমাদের। প্লিজ হেল্প করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারাও ট্রাই করে দেখবেন ঘরে কেমন লাগে।